আসসালামু আলাইকুম, ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা ফ্র্যাগমেন্টে কাস্টম টুলবার সেট করতে পারেন। তো এর আগে কিন্তু আমি অ্যাক্টিভিটিতে কাস্টম টুলবার সেটের অনেক ভিডিও দিয়েছি, বাট ফ্র্যাগমেন্টের কোনো ভিডিও দেওয়া হয় নাই। ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট, তাই ভিডিওটা করা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রজেক্টটা দেখাচ্ছি, অল লিস্টে চলে যাচ্ছি। এখানে দেখেন আমার এটা কিন্তু কাস্টম টুলবার, এখান থেকে আমি কিন্তু ইজিলি যে কোনো কিছু সার্চ করতে পারতেছি কাস্টম টুলবারে এটা সেট করা। তো এটা কিভাবে করলাম এই কাস্টম টুলবারটা, সেটাই আজকের দেখবো ফ্র্যাগমেন্টে ইউজ করে। তো আমি ডিজাইন পার্টটা দেখিয়ে নিচ্ছি প্রথমে। সিম্পল ডিজাইন এখানে দেখাচ্ছি, এটা হলো আমার ফ্রেম লেআউট নেওয়া অল প্রোফাইল নামে। এখানে অ্যান্ড্রয়েড এক্সের কাস্টম টুলবার, কাস্টম টুলবার একটা মেনু আইটেম অ্যাড নেওয়া, তারপর এখানে উইথ ম্যাসপেন্ড হাইট র্যাপ কন্টেন্ট, তারপর একটা ব্যাকগ্রাউন্ড সেট করা। দেখতে পাচ্ছেন এটা রিমুভ করলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। অ্যাকশন বার ডিফল্ট সাইজ দেওয়া, থিম ইউজ করা অ্যাকশন বারের, আর এখানে স্টার্ট অফ, এন্ড অফ, তারপর টপ অফ সব কিছু প্যারেন্ট দেওয়া। দেখতে পাচ্ছেন এই কাস্টম টুলবারটা। তো ফাইনালি এই ডিজাইনটা হয়েছে আর কি কাস্টম টুলবারে। তো এখন আমরা আমরা ব্যাকএন্ডে চলে যেতে পারি। এখন আমি এই যে সিএ ক্লিক করব, ব্যাকএন্ডে চলে আসছি। এটা কিন্তু এক্সটেন্ড করছে ফ্র্যাগমেন্টে, আর এখানে রিটার্ন করা কিন্তু ভিউয়ের উপরে, এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন করা। সাধারণত ফ্র্যাগমেন্ট ইউজ করলে এরকম করতে হয়, অলরেডি আপনারা জানেন। অ্যাটাচ করা কিন্তু অল প্রোফাইল সেটার সাথেই। তো আমাদের যে থিমটা এখানে আছে, আমি থিমে চলে যাচ্ছি। থিমসের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নো অ্যাকশন বা ডট ব্রিজ দেওয়া, যার ফলে আমি কাস্টম টুলবার ইউজ করতে পারবো, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। নো অ্যাকশন বা ডট ব্রিজ এটা আপনারা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে সব অ্যাক্টিভিটির টোলবার হাইট হয়ে যাবে অ্যাকশন বার, আর নির্দিষ্ট যেই অ্যাক্টিভিটিগুলোতে বা যেই ফ্র্যাগমেন্টগুলিতে টোলবারটা শো করাতে চান সেগুলোতে শুধু শো করাতে পারেন। তো থিমটা আমি ক্লোজ করে নিচ্ছি। প্রথমে আমি এখানে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব টোলবারের। তো দেখতে পাচ্ছেন এখানে টোলবার নর্মাল আর অ্যান্ড্রয়েড এক্সের টোলবার আমরা ইউজ করব, অবশ্যই অ্যান্ড্রয়েড এক্সের টোলবার ইউজ করতে হবে, নয়তো অ্যারো শো করবে। এখন টুলবারে ভেরিয়েবল দেওয়া হয়ে গেছে, টুলবারটা আমরা এখন ফাইন্ড করতে পারবো। টুলবার ইকুয়াল টু ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, আমাদের টুলবারের আইডিটা হলো টুলবার। তো আমি আইডিটা আপনাদের দেখাচ্ছি, কন্ট্রোল প্রেস করে ধরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটা আইডি দেওয়া আছে টুলবার সেইটার। তো আমাদের টুলবারটা ফাইন্ড করা হয়ে গেছে, মাস্ট বি টুলবারটা ফাইন্ড করতে হবে। তো এখানে আমরা এখন লিখব অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড এক্সের, তারপর সেটার একটা ভেরিয়েবল অ্যাক্টিভিটি অবজেক্ট, তারপর গ্যাট অ্যাক্টিভিটি। ক্লোজ করবেন না, ক্লোজ করার দরকার নাই। আচ্ছা ক্লোজ করে দেই। তারপর আমার টাইপকাস্ট করে নিতে হবে, টাইপকাস্ট করে নিলাম। দেন আমাদের অ্যাক্টিভিটি যে ভেরিয়েবলটা এখানে দেওয়া হয়েছে সেটা এখানে দেওয়ার পর ডট সেট সাপোর্ট অ্যাকশন বার, আর এর ভিতরে আমরা পাস করব আমাদের যে ভেরিয়েবল টুলবার সেটা টুলবার।
তারপর আমাদের আবারো অ্যাক্টিভিটি ডট গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট টাইটেল। তো আপনারা যদি চান ডাবল কোটেশন দিয়ে এখানে যে কোনো টাইটেল ইউজ করতে পারেন। তো আমি কিন্তু এখানে কোনো টাইটেল ইউজ করব না, আপনারা যদি চান যে কোনো টাইটেলই কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো এবার আমরা আমাদের অ্যাপটা ফিজিক্যাল ডিভাইসে রান করব, তারপরে আশা করি যে আমাদের ফ্র্যাগমেন্টের ভিতরে টুলবারটা শো করবে। ফ্র্যাগমেন্ট ইউজ করে তো ইনস্টল হচ্ছে। তো এখানে অল লিস্টে চলে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন এখানে টুলবারটা চলে আসছে কাস্টম ভাবে। তো এখানে একটা টাইটেল দিয়ে আপনাদের দেখাই, কাস্টম টুলবার দিয়ে দিলাম। তো এবার যদি আবার রান করি তাহলে এখানে টাইটেলটা শো করবে, ইনস্টল হচ্ছে। তারপর অল লিস্টে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কাস্টম টুলবার টাইটেল। তো এখানে আপনারা সার্চ ভিউ আনতে পারেন, যে কোনো কিছুই করতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা ফ্র্যাগমেন্টে কিভাবে সার্চ ভিউ অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। নেক্সট ভিডিওটা দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।